হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গাইস, আজকে আমি এসেছি বিয়ে বাড়িতে, আর দেখো এখানে কি কি হয়। সো লেটস গো। এখন তোমরা ভিডিওর সামনে যাকে দেখছো, ইনি হচ্ছে বউ, না বউ হচ্ছে ইনি। ও, কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? সো চলো আগে আমরা খাওয়া দাওয়ার পার্ট শেষ করি। যেই না খাওয়া দাওয়ার নাম নিলাম, সেই এখানে ভিড় আর ভিড়। মাত্র বাজে 8:30, তাই এত ভিড়। দেখি সিট পাওয়া যায়। অবশেষে 9:30 বাজে একটা সিট পেলাম, বাট অনেক ক্ষুধাও লাগেছে আমাদের, এখনও খাবারই দেয়নি। পিকচারটা দেখো, এটা কি জাতি মানবে? কি ছোট্ট একটা রোস্ট আমার দিচ্ছে, কি অবস্থা! লাইক পিছন খাওয়া শুরুই করতে পারলাম না, তার মধ্যে ক্যামেরার ম্যান মামা পিছন দিয়া আইসা হাজি। তাই ক্যামেরাটা লুকায় লুকায় খাইতে হইতেছে আমাকে, কি আর করার। আসলে ক্যামেরার সামনে আসলে ঠিক মতো খাওয়াও যায় না। মামা একটু জলদি যান না, আমি মন খুলে খাই। উইচে আবার তারপর চোখে পড়লো এই গোলাপি আন্টির খাওয়া, আই মিন গোলাপি শাড়ি পরা আন্টির খাওয়া। তার লিপস্টিক চলে যাবে দেখে সে এত পোজ মেরে খাইতেছিল, জাস্ট ভিডিওটা না নিয়ে পারলাম না। সো আন্টি রান্না শুরু করেন, তাই না? লিপস্টিক যেন নষ্ট না হয় বাবা। ফার্স্ট খাসি মাংস খাইতেছিলাম, কিছু বুঝলামই না, অনেক দরদাও ছিল। দেন খাওয়া দাওয়া শেষ করে ব্যান্ড পার্টির এখানে আসলাম, অ্যান্ড বাচ্চারা কি সুন্দর ডান্স করতেছে তালে তালে। দেন খাওয়া দাওয়া শেষ, সবাই চিপায় দাঁড়ায় কোক খাইতেছে। দেন আমরাও কোকের বোতল হাতে নিয়ে আইসা পড়লাম চিপার দিকে। দুইটা বোতল হাতে, দেন বউ স্টেজে, আমরা বসে একটু পোজ মারতেছিলাম। বান্ধবী বললো চশমাটা খুলা নি। তারপর আসলাম মণ্ডপটা দেখতে, মণ্ডপটা খুব সুন্দরই সাজানো হয়েছে। ব্যান্ড পার্টি মামারা এতই 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 উৎসাহ নিয়ে বাজাইতেছিল যে আমাদের ডিজে মামা চুপচাপ গালেন যে হাত দিয়ে বসে আসছে। চলো যাই একটু বউ দেখে আসি। শুনলাম এবার জামাই আসছে, এবার যাই দেখি জামাই মিয়ার গেট ধরাই জামাই মিয়া কত টাকা দেয়। সো চলো যাই জামাই মিয়ার গেট ধরি। কই কই জামাই কই, উই গাড়ি থেকে বের হয়েছে, রেডি শেডি হচ্ছে জামাই। ওকে আসেন আসেন, আপনার জন্য ওয়েট করতেছি আমি। এই যে জামাই, ফোনটা শুরু হয়েছে না, এক ঘন্টায় ফোনে কথা বলছে বাবা। এখন জামাই বরণের পর্ব শুরু। আর এই বউটা দেখতেছেন না, এটা বউ না, এটা হচ্ছে মেয়ের মাসি, মেয়ের আন্টি। সে হচ্ছে বউ সেজে বরণ করতে আসছে। জামাই শুধু হাসে। অনেক রাত হয়ে যেতেছে আর এদিকে জামাই ফোনই শেষ হয় না। ভাই আপনারা বরণ করবে একটু জলদি। আর ওই যে পিছনের পোলাপানগুলো স্প্রে নিয়ে হলে একটা ফাইজলামি করবে। আর সব থেকে ফানি ছিল মিষ্টি খাওয়ানোর সময়টা। দেখেন এখন সবাই সাধবে, কেউ মিষ্টি খাচ্ছে যাচ্ছে না। ভাই দিয়ে না ভাই, কর্নাটাই মাস্ক করতে পারবো না। বেচারি সবাইকে সাধতেছে, না 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 খান খান খান, বাট একজন ছাড়া বাকি কেউই সম্মতি দিচ্ছিল না তারে। তারপর যাওয়ার সময় দেখলাম এই জামাইয়ের গাড়ি,
সো বিয়ে শাদি খাওয়া দাওয়া সব শেষ, এখন আমরা বাসে চলে যাচ্ছি, কারণ লগ্ন অনেক